আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় ইউটিউবকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বছর পর শনি মহারাজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ উনতিরিশে এপ্রিল দু হাজার বাইশ শনিদেব মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করছে এর ফলে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই ভিডিওর মাধ্যমে আমি করতে চলেছি এই রাশি পরিবর্তন শনি মহারাজের কন্যা রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন প্রত্যেকেরই মনে কিন্তু ভয় আছে যে শনি মানেই খারাপ না শনি মানে খারাপ না শনি আপনার রাশিচক্রে কোন ভাবে আছে শনি আপনার যদি স্ব রাশিতে থাকে শনি যদি আপনার উচ্চস্থ থাকে শনি যদি আপনার মিত্র রাশিতে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু শনি যদি আপনার শনি যদি আপনার দেখা যাচ্ছে নিচস্ত আছে শনি আপনার শত্রু রাশিতে অবস্থান করছে শনি আপনার পাপ যোগে আছে সেক্ষেত্রে কিন্তু শনি আপনার ডিস্টার্ব কিন্তু দিবে এই জন্য আপনার নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন যাদের ক্ষেত্রে শনি পীড়িত শনি রক্ষা কবচ পরিধান করুন বিশেষভাবে কিন্তু লাভ আপনারা পাবেন এবং কুকুরকে খাওয়ান কুকুরকে যত খাওয়াবেন শনি কিন্তু তত প্রসন্ন কিন্তু হবে কুকুরের উপর যতটাই সেবা শুষ্ঠা খাওয়ানো শনি মহারাজ ততটাই আপনার উপর কিন্তু আশীর্বাদ দিবেন তো কন্যা রাশি যদি আপনি হন অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনেকে কমেন্টস করছেন কিন্তু আমি আবারও বলেছি এটা রাশি এবং লগ্নের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে প্রযোজ্য আপনাদের হাউসে ষষ্ঠভাবে এর শনির ভ্রমণ হচ্ছে এই ষষ্ঠভাবে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আপনাদের রোগ যারা দীর্ঘদিন অসুস্থতাতে ছিলেন সে অসুস্থতা কিছু ক্ষেত্রে আপনাদের সুস্থতার দিকে দেখা যাবে ঋণ যারা ঋণে পড়ে আছেন সে ঋণ থেকে আপনার কিন্তু রিকভারি আপনাদের হবে ঋণ প্রচুর টাকা ঋণ হয়ে গেছে এই ঋণ রিকভারি হবে এবং এর পাশাপাশি যাদের কোটি কোটি টাকা আটকে আছে বিজনেস ক্ষেত্রে সেই টাকা আপনাদের কিন্তু এই সময় উঠে আসবে অর্থাৎ ডুবে গেছে আটকে গেছে বহু টাকা লাখ কোটি টাকা লাখো লাখ কোটি কোটি টাকা এই টাকা উঠে কিন্তু আসবে আমি একদম কনফার্ম আপনাদের শনি ভালো থাকে এই জন্য আপনার নিজস্ব জন্ম ছক আপনি যদি কন্যা রাশি কন্যা মানুষ হন আপনাকে দেখাতে হবে এবং এর পাশাপাশি আপনার দশা অন্তর্দশা কি পারমিট করছে সেটা কিন্তু দেখা দরকার এবং শত্রুতা যাদের ক্ষেত্রে কেশ মামলা মকরদমা চলছিল কিনা তাদের ক্ষেত্রে কেস মামলা মকর্দমা থেকে অনেকটাই রিলিফ কিন্তু পাবেন শত্রু কিছু অংশ হল আপনাদের কিন্তু শান্ত হতে চলেছে আপনি যদি হন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ ডায়েরিতে নোট করে নিন এই ঘটনাগুলো এই শনি রাশি পরিবর্তনে আপনাদের হতে চলেছে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাব থেকে সরে শনি আপনাদের ষষ্ঠভাবে যাচ্ছে ষষ্ঠভাবে গোচর গোচরে ষষ্ঠভাবে শনি দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে গোছরের ষষ্ঠভাবে শনি আপনাদেরকে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন এই দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় আসতে কিন্তু এবার শনি মহারাজের দৃষ্টি পড়ছে আপনার ঠিক দ্বাদশভাবে এখান থেকে আপনাদের কি বিচার করা হয় বিদেশ যাত্রা খরচা আপনাদের বিদেশের যাত্রার সম্ভাবনা বিদেশের সঙ্গে যারা রত আছে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা রত আছে সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট প্রফিট কিন্তু পাবেন এবং এর পাশাপাশি আপনাদের খরচার দিকটা আপনাদের খরচার দিকটাতে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সতর্ক কিন্তু থাকতে হবে আপনি যদি হন কন্যা রাশির মানুষ খরচা কিন্তু আপনাদের বাড়বে এই সময় এবং এই শনির দৃষ্টি আপনাদের তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টমভাবে পড়ছে দেখুন অষ্টমভাবে যাদের সম্পত্তিগত জায়গাগুলো নিয়ে সমস্যা চলছিলো সম্পত্তি পাচ্ছিলেন না প্রত্যেক সূত্রে সম্পত্তি টাকা আটকে ছিল সেই টাকা রিকভারি শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষা পিএইচডি যারা করতেছে তা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং দ্বাদশভাবে দৃষ্টি আপনাদের উচ্চ বড় কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা যারা টেকনিক্যাল ফিল্ডে আছে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে যারা আইটি সেক্টরে আছেন আপনি লোহার সাথে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি চামড়া বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনি খনিজ তেলের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা এই সময় যথেষ্ট প্রফিট কিন্তু পাবেন শনি মহারাজ এই রাশি পরিবর্তন উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ তারপর থেকে কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু করবে এবং সরাসরি আপনাদের থার্ড হাউসের দৃষ্টি আপনাদের পরাক্রমের জায়গাটা কিছুটা হলো বৃদ্ধি আপনাদের করবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের উন্নতির কারণ আপনাদের শত্রুতা তৈরি হবে কিন্তু শত্রু কিন্তু আপনাদের শান্ত হয়ে যাবে শত্রু আপনাদের যাদের কেস মামলা মকরদমা চলছে কিনা সেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন তবে যেহেতু আপনাদের পঞ্চম পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে আপনাদের লাভ রিলেশান যারা প্রেমজ সম্পর্কে সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সমস্যা আসবে অর্থাৎ প্রেমের ক্ষেত্র নিয়ে কিন্তু খুব একটা ভালো সাইন কিন্তু থাকছে না কিছু কিছু ক্ষেত্রে মত মতান্তর কন্যা রাশি বা কন্যা লগ্নে মানুষের কিন্তু তৈরি হবে এবং ফেব্রুয়ারি দু হাজার শনি মহারাজ নক্ষত্র পরিবর্তন করছে ধনিষ্ঠা নক্ষত্রে যাচ্ছে এটারও বেশ কিছু শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন এই দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ এই মূল ত্রিকোণ রাশিতে যাওয়াতে মালামাল হতে চলেছে কন্যা রাশি ডায়েরিতে নোট করে নিন যদি আপনার রাশিচক্রে শুনি শুভ থাকে নমস্কার ধন্যবাদ